আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের টিকটক আইডি ব্যান হয়ে গেছে কা এখন কিভাবে রিকভারি করে আপনারা ফিরে আনবেন আপনাদের টিকটক আইডিটা আপনারা টিকটক আইডি কষ্ট করে অনেক কষ্ট করে বড় করছেন বড় করার পরে টিকটক কোম্পানি আপনাদের আইডিটা রিং করে দিছে এখন এই টিকটক আইডিটা আপনারা দ্বিতীয়বার আপনাদের আপিল করে কিভাবে ফিরে আনবেন সেটা আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো আপনারা অনেকেই বলেন যে ফিরে আনা যায় না 100% আপনাদের টিকটক আইডিটা আপনারা ফিরে আনতে পারবেন আপনারা যদি বাংলাদেশ থেকে যদি আপনারা যদি টিকটক আইডি ফিরে আনতে চান তাহলে বাংলাদেশে আপনারা বিপিএন হয় বিপিএন সুপার বিপিএন এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন কারণ বাংলাদেশ থেকে নেট স্লো বাংলাদেশ থেকে রিকভারি করে না আপনারা বিপিএন দিয়ে আপনি বিপিএনটা চালু করে যা আপনারা তারপরে আপনারা আমি যে প্রসেস দেখাবো এই প্রসেসভাবে যদি আপনারা যদি আপিল করেন আপনাদের 100% শিওর আপনাদের টিকটক আইডিটা আপনারা ফেরত দিব তো আর যারা বাইরে কান্ট্রিতে তো করতেছেন তারা এইভাবেই আপনারা নেট কালেকশন কইটা আপনারা আনতে পারবেন আপনাদের টিকটক আইডিটা তো সেটা কীভাবে করবেন সমস্ত প্রসেস আমি আপনাদের দেখাবো আপনারা মনোযোগ সহকারে দেখেন আমি যে প্রসেসটা দেখাবো এইভাবেই এইভাবে আপনারা আপিল করবেন আপনাদের টিকটক আইডি ব্যান হয়ে গেলে আপনারা ফিরে আনতে পারবেন তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে বেল বাজিয়ে দেবেন কারণ এই চ্যানেল থেকে নতুন নতুন ইউটিউবের টিক্স অ্যান্ড টিক্স টিকটক টিক্স সব ধরনের টিক্সই দেওয়া হয় সেই টিক্সগুলো আপনি মিস করবেন না যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটা আপনারা ফলোতে রাখবেন তো আপনাদের প্রোফাইলে যাবেন টিকটকে যাবেন টিকটকে আসার পরে এই টিকটকে আপনার যে প্রোফাইল ক্লিক করবেন ক্লিক করার পরে তো আপনাদের মাঝে এরকম আসবে আপনারা দ্বিতীয়বার প্রথমবার আপিল করছেন আপনাদের টিকটক আইডি ফেরত দেওয়া নেই দ্বিতীয়বার আপিল যে দ্বিতীয়বার আপিল দিয়ে আপনি কীভাবে ফেরত আনবেন যে দ্বিতীয়বার আপিল করে কীভাবে ফেরত আনবেন তো দ্বিতীয়বার আপিল করার জন্য হচ্ছে আপনাদের বিপিএন বাংলাদেশ থেকে যদি করেন তো বিপিএন আপনার চালু করতে হবে বিপিএন ছাড়া কোনো আপনারা আনতে ফিরে আনতে পারবেন না তো বিপিএন দিয়ে আপনারা ফিরে আনতে দিব তো আপনাদের এই প্রোফাইলে যাবেন প্রোফাইলে গেলে আপনি 3 সেকেন্ড সময় পাবেন 3 সেকেন্ডের ভিতরে আপনার সেটিং আসতে হবে যদি বেশি সময় নেন তাহলে আপনারা আসতে পারবেন না 3 সেকেন্ড সময় পাবেন প্রথমবারই 3 সেকেন্ড সময় পাবেন তারপরে রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন এই রিপোর্টে প্রবলেম এই রিপোর্টে প্রবলেমে আপনারা ক্লিক করে দেবেন করার পরে একটু লোডিং দিবে তারপরে মাঝে এরকম আসবে এরকম আসার পরে আপনারা এই যে অ্যাকাউন্ট প্রোফাইলে অ্যাকাউন্ট প্রোফাইলে আপনি ক্লিক করবেন তারপরে আপনাদের মাঝে এরকম আসবে এরকম আসার পরে তারপরে এই যে এখান থেকে আপনার ইয়ে ক্লিক করে দেবেন এই যে এখানে ক্লিক করে দেবেন এখানে লগ ইন ক্লিক করলে আপনাদের মাঝে এরকম আসবে এরকম আসার পরে এই যে এখান থেকে দিচ্ছেন আদার্স এই আদার্সে আপনি ক্লিক করে দেবেন এই আদার্সে ক্লিক করবেন আপনাদের মাঝে এরকম আসবে আপনারা এরা এমন আসলে নতুন ক্লিক করে দেবেন নতুন ক্লিক করে নেট মোড হেল্পে আপনি ক্লিক করে দেবেন নেট মোড হেল্প নেট মোড হেল্পে আপনি ক্লিক করে দেবেন তা আপনাদের মাঝে এরকম আসবে এরকম আসার পরে আপনাদের মাঝে এরকম আসবে এরকম আসার পরে এখান থেকে আপনারা এই আপনাদের যে ইটা আছে আপনাদের ব্যান খাইছেন এই ব্যানটার কিছু 4টি স্ক্রিনশট দিয়ে দেবেন আর মনে করেন এখান থেকে আপনার এই যে এই লেখাটা আপনি দিয়ে দিবেন টিকটক কোম্পানির কাছে এই লেখাটা লিখে দিবেন আমি কমেন্ট বক্সে আমি এই লেখাটা দিয়ে দিব ওখান থেকে আপনারা কপি করে নেবেন তারপরে এখান থেকে ক্লিক করে আপনারা 4টা স্ক্রিনশট দিয়ে দিবেন 4টি স্ক্রিনশট এই 4টি স্ক্রিনশট আপনারা দিয়ে দিবেন এই একটা স্ক্রিনশট রইল এখান থেকে ক্লিক করে আপনারা এইভাবে 4টি স্ক্রিনশট দিবেন আপনারা যে ব্যান খাইছেন 4টি স্ক্রিনশট দিয়ে দিবেন দুইটা স্ক্রিনশট রইলো এরকমভাবে এটা দুইটা এটা দিবেন দুইটা ওটা দিবেন আপনাদের প্রোফাইলে দুটো দিবেন আর যে ব্যান খাইছেন ওই ব্যানটার দুইটা দিবেন মোট 4টা এই যে 4টা দিবেন বাস এই 4টা দিবেন 4টা দেওয়া এই 4টা দেওয়া হইলে আপনারা দেখে নেবেন আর নিচে আপনাদের ইউজার নামটা আপনি দিয়ে দিবেন আপনাদের আইডি ইউজার নামটা আপনি দিয়ে দিবেন দিয়া আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন বাস আপনাদের কাজ শেষ ঠিক আছে এখান থেকে কাজ শেষ এই একবার করছেন কাজ শেষ হয়ে গেছে গা ভিডিওটা আপনাদের কতটুকু উপরে আসলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওর থেকে যদি একটু উপরে এসে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও যে কোনো সমস্যা ভিডিও আপনারা এই চ্যানেলে পাবেন আর আপনি যদি এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আসসালামু আলাইকুম